মহামারীর হাত থেকে গ্রামকে বাঁচাতে পুজো শুরু করা হয় মা রক্ষা অবশেষে ভগ্নপ্রায় মন্দির সংস্কারের স্বপ্নাদেশ পান গ্রামবাসীরা এরপর মুসলিম সম্প্রদায়ের মানুষের হাত ধরে তৈরি হয় এই রক্ষাকালী মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয় এই মন্দির এই মন্দির খুবই জাগ্রত এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারে নিয়ম করে এখানে পূজিত হন মা রক্ষাকালী বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই পুজোয় বহু বছর আগের কথা এক সময় গ্রামে দেখা দেয় যক্ষা কলেরার মতন মহামারীর সেই সময় মহামারীর হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে শুরু করা হয় মা রক্ষাকালীর আরাধনা প্রথম অবস্থায় মাকে মাটির ঘরে হগলা পাতার চাল তৈরি করে সেখানে পুজো করা হয় অঘ্রায়ণ মাসের প্রথম মঙ্গলবারে পূজিত হয় মা রক্ষাকালী মূলত এটি একদিনের পুজো পুজোর পরের দিনই বিসর্জন দেওয়া হয় দেবীকে সারা বছর ঘট পুজো করা হয় দীর্ঘদিন ধরে এই ভগ্নপ্রায় মন্দিরে পুজো হওয়ার পর একদিন মা স্বপ্নাদেশ দেন গ্রামবাসীদের মন্দির সংস্কারের স্বপ্নাদেশ পেয়ে শুরু হয় মন্দির তৈরির কাজ জানা যায় প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে তেরো মাস ধরে তৈরি করা হয় এই মন্দির উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার দু নম্বর ব্লকের রাহারহাটি গ্রামে অবস্থিত এই মন্দির এই মন্দিরকে ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই প্রাচীন রীতিনীতি মেনে আজও পূজিত হন মা রক্ষাকালী কথিত আছে মায়ের কাছে কিছু চাইলে মা খালি হাতে ফেরান না কাউকেই শুধুমাত্র বসিরহাটবাসী নয় বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন পুজো দেখতে জানা যায় মূলত এই একদিনের পুজো এটি পুজোর পরের দিনই বিসর্জন হয় দেবী প্রতিমার বহু বছর পর এদিন মন্দিরের গর্ভগৃহ নবরূপ পেল যার কারণে খুশি গ্রামবাসীরা এই মন্দিরের মহিমা জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পুজোর দিন সারা ব্যাপী আরাধনা করা হয় মায়ের এই বিষয়ে পুজো উদ্যোক্তা অশোক মণ্ডল জানান গ্রামের চারিদিকে মহামারী শুরু হয়েছিল তাই গ্রামবাসীকে রক্ষা করতে সূচনা করা হয় কালীর আরাধনার দীর্ঘ বছর ধরে আমরা এই রক্ষাকালী পুজো করে আসছি তবে প্রথমে এই মন্দির ভগ্নপ্রায় অবস্থায় ছিল এরপর স্বপ্নাদেশ পেয়ে মন্দির মেরামতের কাজ শুরু করা হয় যখন শুরু হয় তখন গ্রামে পাড়ায় সর্বদিকে একটা মহামারী শুরু হয়ে গিয়েছিল কলেরাত আমরা সেই সময় কোনো উপায় অন্তর না পেয়ে ভগবানের কাছে আসি একটা দাবি জানাই যে আমাদের যেন এই মহামারীর থেকে রক্ষা পাই তার জন্যে সেদিন আমার সেখান এখানকার গণ্যমান্য ব্যক্তিগণ একটা অনুষ্ঠান করে ঠিক করলেন যে এখানে একটা রক্ষাকালীন মন্দির রক্ষা মায়ের আমাদের রক্ষা করুন আমরা আমাদের যতদিন আমরা বাসবো আমরা পূর্বপুরুষ বা পরপুরুষ যারা আছে তারাও এইটা মেনে চলবে এখনও আমরা মেনে চলছি এই একদিনের পুজোকে ঘিরে মেতে ওঠে গোটা গ্রামবাসী পাশাপাশি এদিন এই বিষয়ে সমাজসেবী গৌতম মন্ডল জানান মন্দির আমাদের সেই মন্দিরের অবস্থা খারাপ ছিল সেই মন্দিরে গ্রামবাসী লোকে ঠিক করে যে মন্দিরটা সংস্কার করা হবে তো সেই মন্দিরটা আমরা সংস্কার করে আজকে রক্ষেশ্বরের মূর্ত মূর্তি হিসেবে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি এবং এই মন্দিরটি করতে আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি মুসলিম ভাইদের দ্বারা তেরো মাস কঠোর পরিশ্রম করে আজকে এই মন্দিরটি এখানে দাঁড় করিয়েছে এটা আনুমানিক থার্টি ল্যাক্স ব্যয় হয়েছে তিরিশ লাখ টাকা ব্যয় হয়েছে এখনও কাজ চলছে এবং এখানে যে পুজো যে আজকে উদ্বোধন হলো এখানে প্রচুর ভক্ত আগমন হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় পূর্ণ হয় অনেক দান দান মানুষ করেন বাড়ি থেকেও আসে আমাদের দূর দূরান্ত থেকে যারা আমাদের শ্রম বাড়ি থাকে যা ফ্যামিলি কথা তারা আজকে সবাই আমাদের পুজোর দিনে চলে আসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর আছে কেউ ব্যাংকের ম্যানেজার আছে করে এক কথায় বসিরহাটের এই রাহার হাটি গ্রামে ঘিরে উন্মাদনা শেষ নেই গ্রামবাসীর এই ঘিরে মেতে সকলে শুধুমাত্র ধুমধাম করে যে পুজোর আয়োজন হয়েছে তা নয় এই পুজোকে ঘিরে মন্দিরের পাশে আয়োজন করা হয় মেলার বহু দূর থেকে পুণ্যার্থীরা আসছেন দেবীর আরাধনায় সামিল হতে বেরো রিপোর্ট নিউ স্নোম্যান স্ল্যান্ড বসিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে